ছাত্র সংগঠন AIDS ওর সর্বভারতীয় কমিটির 1-7 ফেব্রুয়ারি 2022 প্রতিবাদ সপ্তাহ পালনের অংশ হিসেবে আজ প্রতিবাদ সপ্তাহের শেষ দিনে AIDS ওর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গণে শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকরের মাধ্যমে শিক্ষার চূড়ান্ত বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ, কেন্দ্রকরণের যে প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সংগঠনের জেলা কমিটির সভাপতি সুজিত কুমার পাল বলেন, কেন্দ্র সরকার কর্পোরেটরদের স্বার্থে জাতীয় শিক্ষানীতি 2020 আসাম সরকার রাজ্যে বলবৎ করে কার্যত শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করেছে। দেশের ও রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ইতিহাসবিদ, শিক্ষানুরাগী জনগণ এই জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। শিক্ষা যেহেতু কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তালিকায় রয়েছে, তাই রাজ্য সরকারকে ক্ষমতা প্রয়োগ করে এই বিতর্কিত শিক্ষানীতিকে রাজ্যে চালু না করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট জোরালো দাবি জানানো হয়। নতুন শিক্ষা কাঠামো চালু হলে শিক্ষার ব্যবসায়ীকরণ, ব্যক্তিগতকরণের গতি ত্বরান্বিত হবে। নতুন কাঠামোয় ছাত্রজীবনে গতি গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষাকে পরিকাঠামোহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতায় নিয়ে আসার ঘোষণা সচেতন অভিভাবকদের ব্যক্তি মালিকাধীন কিন্ডার গার্ডেন, প্লে স্কুল ইত্যাদিতে সন্তানদের পাঠাতে বাধ্য করবে। ফলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠবে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের অভাবের অজুহাতে বন্ধ করে দেওয়া হবে, যা ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে। এছাড়াও তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কার্যত পাঠ্যক্রমহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ ধ্বংস করা হবে এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভোকেশনাল শিক্ষা চালু করে শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য অর্থাৎ চরিত্র গঠন, মনুষ্যত্ব অর্জনের ধারণাকেই ধ্বংস করা হবে। এই শিক্ষানীতি বিদ্যাদানের পরিবর্তে কারিগর সৃষ্টির ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে, যা গোটা জাতিকে অন্ধবিশ্বাস কুসংস্কারে ডুবিয়ে দেবে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে 2009 সালে শিক্ষা আধিকারিক আইন চালু করে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে সরকারের সাপেক্ষে যুক্তি তুলে ধরেছিল, কিন্তু আজ তাদের রিপোর্টে পাশ ফেল তুলে দেওয়ায় ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে যে করুণ পরিণতি ঘটেছে তা প্রকাশিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে তখন এর তীব্র বিরোধিতা করা হয়েছে, যা আজ সবার সামনে স্পষ্ট। তাই জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে জনগণকে ব্যাপক হারে যোগদান করে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংগঠনের পক্ষ আহ্বান জানানো হয়। আপনারা সবাই জানেন, আমরা ভারতবর্ষের মাটিতে একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া DSO। জাতীয় শিক্ষানীতি 2020 যে ভারত সরকার চালু করেছে, তা চালু করার আগে থেকেই আমরা সমস্ত ভারতবর্ষব্যাপী লাগাতার আন্দোলন করে চলেছি। আমরা বলেছিলাম জাতীয় শিক্ষানীতি 2020 চালু করার আগে ভারতবর্ষের ছাত্র স্বার্থে কাজ করা সমস্ত ছাত্র সংগঠনগুলির সাথে কথাবার্তা বলা এবং বুদ্ধিজীবী শিক্ষাবিদদের সাথে কথাবার্তা বলেই জাতীয় শিক্ষানীতিটাকে চালু করতে হবে, অন্যথায় এই জাতীয় শিক্ষানীতিটাকে চালু করা যাবে না। আপনারা জানেন 2020-এর এই করোনা পরিস্থিতি, ভয়াবহ করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এবং তার পরবর্তীতে রাজ্য সরকারগুলি জাতীয় শিক্ষানীতি 2020টাকে চালু করতে চাইছে এবং বিভিন্ন ক্যাবিনেটের মাধ্যমে জাতীয় শিক্ষানীতিটাকে চালু করেছে। আমরা জাতীয় শিক্ষানীতিকে কেন বিরোধিতা করছি? প্রাথমিকভাবে বললে এটাই বলা যায় যে জাতীয় শিক্ষানীতি চালু করার মধ্য দিয়ে যে মেট্রিক পরীক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে বন্ধুগণ। ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের অত্যন্ত আবেগের সাথে মেট্রিক পরীক্ষা দিয়ে থাকেন, মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে থাকেন, সেই মাধ্যমিক পরীক্ষাটাকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। মাধ্যমিক পরীক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া, ক্লাস করে দিয়ে ক্লাস 12টাকে করে দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে সেই মাধ্যমিক পরীক্ষার স্ট্যান্ডার্ড। এখন দেখা যাচ্ছে যে ক্লাস 9-12 অবধি সেমিস্টার প্রথা চালু করা হচ্ছে, আমরা এই সেমিস্টার প্রথাটাকে বিরোধিতা করছি। আরেকটা দিক হচ্ছে যে আমরা যেটাকে বিশ্বাস করি যে শিক্ষার ভিত তৈরি করার যে প্রাথমিক স্তর, ছাত্রছাত্রীদের যে প্রাথমিক স্তর যেটা আছে, সেই প্রাথমিক স্তরটাকে তুলে দেওয়া হচ্ছে, শিক্ষাদানের জন্য তুলে দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে। আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ছোট করছি না বন্ধুগণ, আমরা বলতে চাইছি যে প্রাথমিক ভিতটাকে যদি শক্তিশালী করে গড়ে তোলা না যায়, তাহলে একটা ছাত্রছাত্রী তার ভবিষ্যৎটাকে শক্তিশালী করে গড়ে তুলতে পারবে না।
এছাড়াও আপনারা দেখতে পারবেন যে কলেজের ডিগ্রি কোর্সটাকে 3 বছর থেকে 4 বছর অর্থাৎ 8টা সেমিস্টারে উন্নীত করা হয়েছে, এমফিল কোর্সটাকে বাতিল করা হয়েছে। এইরকমভাবে বিভিন্ন ছাত্র স্বার্থের পরিপন্থী দিকগুলিকে এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিদেশি 100টা ইউনিভার্সিটিকে ভারতবর্ষে এসে ক্লাস করানোর জন্য এবং ইউনিভার্সিটি ওপেন করানোর জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে বন্ধুগণ। এই সমস্ত বিষয়গুলিকে আমরা বিরোধিতা করছি, আমরা বলছি জাতীয় শিক্ষানীতি আমরা মানছি না, মানব না, এবং এই বিষয়টিকে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।